এই ভিডিওটি কোণ পরিমাপ করার মডিউল সম্পর্কিত কারণ স্পষ্টভাবে আমি যখন এই ভিডিওটি করছি তখন কোণ পরিমাপে মডিউলের কোনো ভিডিও নেই এবং এটি একটি ভালো মডিউল বলে আমি মনে করি এটি তৈরি করেছে ওমর রেজওয়ান একজন শিক্ষানবিশ যাকে আমরা গত গ্রীষ্মকালে পেয়েছিলাম এটা 2011 সালের গ্রীষ্মকাল এবং সে চমৎকার চাঁদা তৈরি করেছে এখানে যাতে তুমি এই চাঁদা ব্যবহার করে এই কোণকে পরিমাপ করতে পারো এখানে কৌশল হচ্ছে একটি সত্যিকারের চাঁদা ব্যবহার করে যেভাবে কোণ পরিমাপ করতে হয় এখানেও সেভাবে কোণ পরিমাপ করতে হবে তুমি চাঁদার মাঝখানের অংশটি শীর্ষবিন্দুতে স্থাপন করবে যেখানে দুটি রেখা পরস্পরকে বিভক্ত করেছে তুমি একে কোণের শীর্ষবিন্দু বলতে পারো এবং তুমি একে ঘোরাতে পারো যাতে এক প্রান্ত 0 ডিগ্রিতে অন্য প্রান্ত এদের কোনো এক অংশে থাকে তাহলে এসো এটি করি এখানে এই প্রান্তটি এই রেখার বরাবর তাহলে এটি আমি ঘোরাই এরপর আমাকে এটি আরো একটু ঘোরাতে হবে হয়তো আরো একবার না এটা বেশি হয়ে গিয়েছে তো এখন ঠিক মনে হচ্ছে তারপর তুমি যদি এভাবে দেখো তুমি দেখতে পাবে যে তুমি যদি এখানে এই কোণকে দেখো খেয়াল করো অন্য রেখাটি 130 ডিগ্রিতে গিয়েছে তাহলে এই কোণ যা আমাদের এখানে পরিমাপ করতে হবে তা হলো 130 ডিগ্রি ধারণা করছি তুমি পাশাপাশি পড়ছো তাহলে এটি 130 ডিগ্রি আমি আমার উত্তর পরীক্ষা করে দেখি খুব ভালো আমি এটা ঠিক করেছি এটা বিব্রতকর হতো যদি আমি ভুল করতাম এবার পরের প্রশ্নেতে যাই আমি এরকম আরো দুইটা উদাহরণ করব তাহলে আবারও চাঁদা এর মাঝখানের অংশ শীর্ষবিন্দু ঠিক এখানে বসাই এবং 0 ডিগ্রির অংশে এদের মধ্যে কোনো একটি অংশ নেই যাতে এই কোণটি চাঁদার মধ্যে থাকে তাহলে এটা আমি এভাবে ঘোরাই এবং ওমর যা করেছে এই মডিউল নিয়ে তা আসলেই খুবই কার্যকর তাহলে দেখা যাক এসো এটা আরো একবার করি এটা অনেক দূরে তাহলে এটি ঠিক মনে হচ্ছে এবং তুমি এই কোণকে ঠিক এখানে দেখতে পাচ্ছ আমরা যদি দেখতে পাই অন্য রেখার বিন্দুগুলো এটা 40 ডিগ্রি উত্তর পরীক্ষা করি খুব ভালো আরো একটা করি এটা মজার আমরা আমাদের চাঁদা এখানে নেই এবং তোমাকে সবসময় একই ক্রমে এটা করতে হবে না তুমি এটা প্রথমে ঘোরাতে পারো যাতে 0 ডিগ্রি তুমি যা করতে চাও তা হলো তুমি 0 ডিগ্রিকে এদের মাঝে কোনো একটি দিকে ঘোরাতে চাও যাতে কোণটি তখনও চাঁদার মধ্যে রয়ে যায় তাহলে এটি ঘুরিয়ে নেই তাহলে তুমি যদি এভাবে করে থাকো তাহলে তোমাকে সবসময় একই ক্রমে করতে হবে না যদিও আমি মনে করি এটা ঘোরানো সোজা যখন চাঁদাটি কোণের শীর্ষবিন্দুতে থাকে তাহলে আমাদের আরও একটু ঘোরাতে হবে তাহলে 0 ডিগ্রি হলো রেখা এবং তারপর আমরা যখন আরও উপরে যাব আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা ওটার দিকে আছে এটা দেখে মনে হচ্ছে অন্য রেখাটি আমাদেরকে 150 ডিগ্রি দেবে আশা করি তুমি খেয়াল করছো যে যত বড় ডিগ্রি হচ্ছে কোণটি তত বড় উন্মুক্ত হচ্ছে তাহলে ঠিক এখানে এটি 150 ডিগ্রি আরও একটা করি এখন আমি তোমাকে দেখাই কি করা উচিত নয় যা করা উচিত নয় তা হলো তাহলে তুমি মাঝখানের অংশকে এখানে আনতে পারো এবং তুমি বলতে পারো আমি শূন্যকে ডানে এই দিকে ঠিক এখানে নেই যদি তুমি এটা করে থাকো খেয়াল করো কোনটি চাঁদার মধ্যে থাকলো না তাহলে তুমি এটা পরিমাপ করতে পারবে না এবং তুমি যা করার চেষ্টা করছো তা হলো তুমি বাইরের দিকে এই কোণকে এখানে পরিমাপ করতে চাচ্ছ যা একটা কোণ কিন্তু সেই কোণ নয় যা প্রশ্নে পরিমাপ করতে বলা হয়েছে এই ছোট চাপটি আমাদের এখানে বলছে ওটা হলো সেই কোণ যা আমরা পরিমাপ করতে চাই তাহলে সেই চাঁদাকে চাঁদা এর মাঝে থাকতে হবে তাহলে এই চাঁদাকে আরও একটু ঘোরাই আমি বেশি করে ফেলেছি তাহলে এটা দেখে মনে হচ্ছে এটা 0 ডিগ্রি এবং ঠিক এখানে এটি 60 ডিগ্রি 60 ডিগ্রি আমরা এটাও ঠিক বলেছি তাহলে এই মডিউল তোমাকে সাহায্য করেছে এটা মজার